অন্যের কাছে যেটি ফেলনা তার কাছে সেটিই মহামূল্যবান। যেখানে সেখানে পড়ে থাকা কাঠের টুকরো ও গাছের শেকড়ের প্রতি অকৃত্রিম আকর্ষণ নিভৃতচারী শিল্পী সমীর দত্তের। পরিত্যক্ত কাঠ কিংবা গাছের শেকড়কে শৈল্পিক অবয়বে রূপ দেন পরম যত্নে। চাঁদপুর শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত এক গ্রাম ঘুঘুশাল গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন মনবাগানের মোহনীয়তা। চাঁদপুর থেকে মোহাম্মদ ফরহাদের তথ্য আরও জানাচ্ছেন জেসমিন আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে ভাড়া করা জমিতে চলছে সমীরণ দত্তের শৈল্পিক কর্মযজ্ঞ। ২৪ বছর ধরে পরিত্যক্ত কাঠ ও গাছের শেকড়কে নিপুণ হাতের ছোঁয়ায় শিল্পকর্মের রূপ দিয়ে চলেছেন তিনি। কাঠের টুকরো ও শেকড় দিয়ে শোপিস ও পশুপাখির প্রতিকৃতি সহ প্রায় ৬,০০০ নানা রকম শিল্পকর্ম তৈরি করেছেন নিভৃতচারী শিল্পী সমীরণ দত্ত। আমার বাবা তার নিজের মনের ইচ্ছাগুলোকে তার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আনকমন জিনিস গাছের শিকড় দিয়া তৈরি করে দাদা, মানুষ নতুন নতুন কিছু অনেক উদ্বোধন জিনিস হয়। শিকড় বাকড় যেটা আমরা পরিত্যক্ত মনে করি, আসলে ওইটার রূপ বদলালে, আমাদের দৃষ্টি বদলালে জিনিসগুলো কত সুন্দর হতে পারে। আমরা এখানে না আসলে আমি বুঝতামই না। তোমার কনসেপ্টটা হলো আসলে কোনো কিছুই পেলনা না, যে জিনিসটা আমরা ফেলে দিব সেটাও যদি আমরা উপযোগী করা যায়। অনেক দর্শনার্থী ঘর সাজাতে নান্দনিক এসব জিনিসপত্র কিনে নিয়ে যায় বলে জানান তিনি। কাঠের সাথে ফেলনা জিনিসের সাথে একটা প্রেম তৈরি হয়েছে, আর এই প্রেমটাই আমি গত ২৪ বছর ধরে রেখেছি। যখনই কাঠের একটা টুকরো হাতের কাছে পড়তো, আমি কিছু না কিছু বানাতে চেষ্টা করতাম। দেশের বিভিন্ন জায়গায় এই কাজ দিয়েছিলাম, চট্টগ্রামে, গাজীপুরে, সোনারগাঁয়ে। সৃজনশীল এ কাজে সমীরণকে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসি স্যারের ঐকান্তিক আগ্রহে এবং ইচ্ছায় আমরা মোট তিন দফা আমাদের বরাদ্দ ওখানে প্রদান করা হয়েছে। সার্বিক সহযোগিতা ওনার যখন যেটা লাগে, আমরা ওনার পাশে থাকার চেষ্টা করছি সৃজনশীল কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকে। এ শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ।